স্ত্রীকে খুন করে নির্মীয়মান বাথরুমের নিচে পুঁতে দিল স্বামী। খবর পেয়ে মেঝে খুঁড়ে দেহ উদ্ধার করলো পুলিশ। পলাতক অভিযুক্ত, নদিয়ার ধানতলা থানা এলাকার ঘটনা। নিজের স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাটের জন্য নির্মীয়মান বাথরুমের নিচে পুঁতে রেখে ঢালাই করে দিল স্বামী। খবর পেয়ে স্থানীয় বিডিওর উপস্থিতিতে পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হলো ময়না তদন্তে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ধানতলা থানার শঙ্করপুর গ্রামের ত্রিনাথতলা এলাকায়। অভিযুক্ত স্বামী রবীন্দ্রনাথ রায় পলাতক। স্থানীয় সূত্রে জানা গেছে, রবীন্দ্রনাথের তৃতীয় স্ত্রী মাম্পি চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনার সোদপুর এলাকার বাসিন্দা মাম্পি। মাস চারেক আগে মাম্পির সাথে তার বিয়ে হয়। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আগে বিদেশে কাজ করত রবীন্দ্রনাথ, ফিরে আসার পর এলাকায় টোটো চালাত। প্রথম বিবাহের পর প্রথম পক্ষের স্ত্রীর সাথে অশান্তি হওয়ায় সে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যায়। এরপর দ্বিতীয় বিয়ে করে রবীন্দ্রনাথ, তার সাথেও অশান্তি হওয়ায় বাড়ি ছাড়ে দ্বিতীয় স্ত্রী। মাস চারেক আগে মাম্পির সাথে বিয়ে হয় তার। জানা গেছে, গত বাইশে ফেব্রুয়ারি রাতে নিজের ঘরে স্ত্রীকে ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করে রবীন্দ্রনাথ। প্রমাণ লোপাটের জন্য বাড়িতে নির্মীয়মান বাথরুমের নিচে মৃত স্ত্রীর দেহ পুঁতে দেয়। দুর্গন্ধ ঢাকতে মৃতদেহের ওপর বালি চাপা দিয়ে ঢালাই করে দেয় সে। স্থানীয় বাসিন্দা রাজা মণ্ডল জানান, সম্প্রতি নিজের বাইক বিক্রি করতে আসে রবীন্দ্রনাথ। বাইক কেনার পর টাকা দেওয়ার সময় হঠাৎই নিজের অপরাধ কবুল করে সে। সে জানায়, তার স্ত্রীর সাথে অশান্তির পর স্ত্রীকে মেরে পুঁতে রেখেছে। এ বিষয়ে রাজার দাবি খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশকে বিষয়টি জানায় সে। একটা মোটরসাইকেল বিক্রি করে আমাদের কাছে, সেই মোটরসাইকেলটা কেনার পরে যখন আমরা রাস্তায় ওকে টাকা পেমেন্ট করে চলে আসি, তখন কথায় কথায় আমাদের এই কথাটা বলে যে ও একটা এরকম বাড়িতে অঘটন ঘটিয়ে বাড়ির মধ্যে রেখে দিয়েছে লাশ। তখন আমরা প্রশাসনকে জানাই, প্রশাসন আসে তদন্ত করে। কীভাবে না সেইটা আমরা অতভাবে ইয়ে করিনি, ও যখন আর তোমার সঙ্গে এই কথা আলোচনা করে তখনই আমি থানায় প্রশাসনকে ফোন করে দিই। জানিয়েছিল ওর দু বিয়ে ছিল, আগের বউ চলে গেছে, দ্বিতীয়বার যে বিয়ে করেছে সেই বউকে মেরে ও ঘরের মধ্যে পুঁতে রেখেছে। স্থানীয় যুবক অরিন্দম রায় জানান, প্রথম পক্ষের বিয়ে করার পর থেকেই বাড়িতে অশান্তি হতো। তারপর প্রথম পক্ষের স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন, দ্বিতীয় স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়, এরপর তৃতীয় বিয়ে করে রবীন্দ্রনাথ। প্রতিবেশীদের সাথে রবীন্দ্রনাথের সদ্ভাব ছিল না, এলাকায় কারোর সাথে সেভাবে মেলামেশা করতো না বলেও জানা গেছে। প্রথমে একটা বিয়ে হয়েছিল, তো যাই হোক সেটা অশান্তির কারণে সেটা টেকেনি, তার তখনও মারামারি হতো সেই বউয়ের সঙ্গে। তারপরে মিডিলে একটা বিয়ে করেছিল, তখনও মারামারি হয়েছে, মারে বউ চলে যায়, আগে ওটা হতো, আবার আসে আবার মারে চলে যায়। তো আমরা খালি একটু যখন চোখ পড়তো তখন দেখতাম যে বউ আছে, তখন ভাবতাম যে না কোনো অশান্তি হয়নি। যখন দেখতে পেতাম না দু তিন দিন, তখন বুঝতে পারতাম যে হয়তো মারধর হয়েছে, বউটা আবার চলে গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ধানতলা থানার পুলিশকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান রানাঘাট দু নম্বরের বিডিও। এরপর বাথরুমের মেঝে খুঁড়ে উদ্ধার করা হয় মৃতদেহ। এ বিষয়ে বিডিও জানান, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনার তদন্তে নামি, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত মৃতদেহটি আরংঘাটা হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, শুক্রবার রানাঘাট হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত করা হবে। আমরা যেটা দেখতে পেলাম যে এখানে এসে ওনার বডি রয়েছে, বডিটা হচ্ছে টোটালি আপনার একদম বডির উপর বালি, বালির উপর পুরো ঢালাই করা ছিল। তো বডিটাকে আমরা টোটালি রিকভার করে আমরা প্রাথমিকভাবে আমরা আরংঘাটা হসপিটালে পাঠাচ্ছি, কালকে আমরা পোস্টমর্টামের জন্য রানাঘাট হসপিটালে পাঠাবো। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত রবীন্দ্রনাথের শাস্তির দাবিতে সরব হয়েছেন। আমি তো জানি না, শুনে আসলাম, এখন আসার পরে তো ওই ওর বউকে মেরে ইসেনে ফেলে রেখেছে, ওই পুঁতে রেখেছে আর কি, ওই এখন সেটা উঠে পুলিশে তদন্ত করবে। এখন সিঁড়ির নিচে, সিঁড়ির নিচে ওইখানে পুঁতে রেখেছে আর কি বাথরুমে, উপযুক্ত শাস্তি শাস্তি পাক এটাই চাচ্ছি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ছেলে কোথায় বলতে বললাম না, আমি এই ঘরে থাকি। পুলিশ এসেছে জানেন তো? হ্যাঁ পুলিশ এসেছে জানেন? পুলিশ হ্যাঁ আসছিল, এখানে আসছিল। রবীন্দ্রের বাবা, রবীন্দ্রের বাবা। রবীন্দ্র কোথায় এখন? বলতে পারবো না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ধানতলা।